গতকাল ফুলিয়ার ভূমি সংস্কার দপ্তরের সামনে বিজেপির বিক্ষোভ সমাবেশ থেকে কালনা সেতু নির্মাণের কাজে কোটি কোটি টাকা নয়ছয়ের অভিযোগ তোলে। নাম না করে রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার নদিয়া জেলা পরিষদের সভাধিপতি রিক্তা কুণ্ডুর দিকে আঙুল তোলেন। ২৪ ঘন্টার মধ্যে প্রায় একই জায়গায় ফুলিয়া জনরঞ্জন কেন্দ্রের সামনে পাল্টা সভা করে অভিযোগের জবাব দিল তৃণমূল কংগ্রেস। রানাঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভার প্রস্তুতি সভার ডাক দেয় তৃণমূল কংগ্রেস, কিন্তু এই প্রস্তুতি সভা গতকাল বিজেপির বিক্ষোভে অভিযোগের পাল্টা সভা হিসাবে কার্যত রূপান্তরিত হয়। এই সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সহসভাধিপতি দীপক বসু, মেন্টর বাণী রায়, শান্তিপুর ব্লক বি সভাপতি কানাই দেবনাথ, ব্লকের অন্যান্য নেতৃবৃন্দ সহ জেলা পরিষদের সভাধিপতি রিক্তা কুণ্ডু। গতকাল বিজেপির সভা থেকে কালনা সেতু নির্মাণে কোটি কোটি টাকার নয়ছয়ের অভিযোগ তোলা হয়েছিল, সেই প্রসঙ্গে জেলা সভাধিপতি রিক্তা কুণ্ডু হুঁশিয়ারি দিয়ে অভিযোগ প্রমাণ না করতে পারলে রাস্তায় বেঁধে চামড়া তুলে নেবার নিদান দেন। আজ এই সভা থেকে ঝাঁঝালো বক্তব্য রাখেন জেলা সভাধিপতি, তারই সেই বক্তব্যের অংশ বিশেষ শুনুন। জান্নাত